সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটি গাছের কাছে নিয়ে যাব যেটি দেখলে আপনি চমকে যাবেন এবং ভাববেন যে বাংলাদেশে এই গাছ জন্মে বা বাংলাদেশে এই গাছ হয়। সেটা হচ্ছে আমি আপনাদের একটু পরেই দেখাবো, কিন্তু তার আগে এই গাছ অনেক উপকারী গাছ এবং পাতা থেকে ফল সবই উপকারী। এবং এই গাছের ছাল দিয়ে জামা তৈরি করা হয়। আপনি অবশ্য শুনে থাকবেন বা জেনে থাকবেন, তো চলুন দেরি না করে আমরা সেই গাছের দিকে একটু একটু করে এগোই। তো এই গাছটি স্থানীয় ভাষায় এই গাছের অনেক অর্থবোধক নাম হয়। আমি আপনাদের সেই গাছটির কাছেই আমরা চলে এসেছি এবং গাছটিকে একটু দেখাবো। আমি এই যে গাছটি দেখাচ্ছি, এই গাছটি হলো বাওবাও গাছ। এটি আফ্রিকায় জন্মে এবং এই গাছের স্থানীয় ভাষায় অন্য নাম হয়, কেউ বাওবাও বলে, কেউ বাওবোয়া বলে, কেউ বোতল বৃক্ষ বলে, কেউ উল্টো বৃক্ষ বলে এবং কেউ মানকি ব্রেড বৃক্ষ বলে। তো দেখুন, আমি এটা অনেক খোঁজার পরে এই গাছটির সন্ধান পেয়েছি এবং সেটা আপনাদের আজকে দেখানোর উদ্দেশ্য করেই গাছটির ভিডিও করছি। এটা সাধারণত যেহেতু আফ্রিকায় হয়, তো আমরা বাংলাদেশে আপনি কোথায় পাবেন আমি সেটা একটু পরে আপনাদের জানিয়ে দেবো। তো তার আগে গাছটি আমি ভালো করে আপনাদের দেখিয়ে নিই এবং গাছটিতে দেখেন ফুল ধরেছে, ফলও ধরেছে। আমি যতটুকু সম্ভব আমার ক্যামেরায় আমি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাওবাও গাছ সাধারণত আপনার আফ্রিকায় বিশেষ করে মরু অঞ্চলগুলোতে বেশি হয়ে থাকে এবং এইটা যে গাছটা যে কতটা উপকারী এটা আপনি না জানলে জেনে থাকবেন। আমি যেহেতু ইন্টারনেট ঘেঁটে এটা পেয়েছি উপকারিতা, আমি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দেখুন পাতা এবং এইটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং এছাড়া এইটাতে ক্যালসিয়াম পাওয়া যায় এবং শুকনো যে ফলগুলো আছে সেই ফলের পাম বিচি থেকে আলাদা করে মানে দুধের সাথে মিশিয়ে খাওয়া যায় এবং সরাসরি করেও খাওয়া যায়। আপনি আরও জানলে অবাক হবেন যে মালাউতে এই ফলের পাম থেকে জুস বানানো হয় এবং স্যুপ যেটা আমরা খাই সেই স্যুপ ঘন করার জন্য এই ফলের বীজ ব্যবহার করা হয়। তাছাড়া ভাজা বীজ সরাসরি খাওয়া যায় এবং এর বীজ থেকে তেল উৎপন্ন হয়। তন্তুর উৎস এবং রং তৈরিতে এই গাছ বাকল সহ ব্যবহার করা হয়। এছাড়া আপনি আরেকটা জানেন, তানজানিয়ায় এই গাছের পাম থেকে আখের মতো যে রস এটা বের করে বিয়ার তৈরিতে চোলাইকরণের জন্য ব্যবহার করা হয়। তো আমি এটুকু সবই আমি ইন্টারনেট ঘেঁটে আমি জেনেছি এবং সেটাই আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখুন, আমি এখানে চার্ট দেখতে পেলাম এবং সেটি আপনাদেরও দেখিয়ে রাখলাম। মালাউই, জম্বিয়া, জিম্বাবুয়ে, সালেহ সহ আফ্রিকার মূল ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে এই গাছের পাতা সবজি হিসেবে ব্যবহার হয় এবং পাতা টাটকাও খাওয়া যায় আর শুষ্ক মানে শুকিয়ে গুঁড়ো করে সেটাও খাওয়া যায়, মানে দুইভাবেই এটা খাওয়া যায়। এছাড়া উত্তর নাইজেরিয়া এই পাতা স্থায়ীভাবে কুকা নামে পরিচিত এবং এই কুকাই স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়। মূলত শুষ্ক অঞ্চল বা কম অথবা সামান্য বৃষ্টিপাত যেখানে হয় সেখানে এই বাওবাও গাছ বেঁচে থাকতে পারে। জলাবদ্ধ জায়গায় এই গাছ জন্মে না, কারণ বন্যা, খরা, বজ্রপাত প্রধান এলাকায় এই গাছ বেশি দিন বাঁচে না এবং প্রাণীকুলের ভিতরে হাতি এই গাছের ক্ষতি করে ফেলে। তাই এটা মূলত শুষ্ক অঞ্চল বা কম বৃষ্টি যেখানে হয় সেখানে এই গাছ জন্মে থাকে। আপনি আরও জেনে অবাক হবেন যে এক ধরনের কালো ফাঙ্গাস আছে যা এই গাছের মৃত্যু ঘটায়। তাই এই সকল প্রতিকূল পরিবেশ অতিক্রম করেও এই গাছ 800 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তাহলে এই গাছের প্রকৃত রূপ দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে আমি আবারও বলছি, মরুভূমি ও শুষ্ক অঞ্চলে এই গাছটা বেশি দেখতে পাওয়া যায় এবং অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তবে আরেকটা জিনিস, অন্যান্য গাছের মতো এই গাছের সবগুলো গড়ন একই রকম হয় না। প্রজাতিভেদে এবং আঞ্চলিক পরিবেশের কারণে এই গাছ অদ্ভুত সব আকার পায়
এবং দেখুন যে আমরা আফ্রিকা যে বিশেষ করে নেট জগতে যে ছবিগুলো দেখতে পাই যে বাওবাব গাছের, তা থেকে কিন্তু বাংলাদেশের এই গাছটি একটু অন্যরকম। তো আফ্রিকার গাছগুলো দেখলে আপনার অন্যরকম মনে হবে এবং এই গাছটাও দেখলে অন্যরকম মনে হবে। বাওবাব গাছ পাওয়া যায় আফ্রিকা অস্ট্রেলিয়াতে, এবং আঞ্চলিক লোক কথা বা লোকমুখে যেটা শোনা যায় সেটার একটা মজার কথা হলো যে সৃষ্টিকর্তা যখন এই গাছ সহ অন্যান্য গাছকে ধরে নিতে পাঠালেন, তখন তাদের নির্দেশ দিলেন স্থির হয়ে থাকার জন্য। তখন সব গাছ স্থির হয়ে থাকলেও এই গাছ নড়াচড়া স্থির ছিল না, মানে নড়াচড়া করতো। তাই সৃষ্টিকর্তা উপুর করে এই গাছকে মাটির সাথে গেঁথে দিলেন যাতে আর নড়াচড়া করতে না পারে। এই কারণে এই গাছের আরেক নাম হচ্ছে বাওবাব বা উল্টো গাছ। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকে আমার এই বাওবাব গাছের ভিডিওটি, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এই গাছটি নতুন দেখছেন তারাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, সবশেষে আমি বলতে চাই, জানাতে চাই আপনাদের এই গাছটি কোথায় আপনারা দেখতে পাবেন। এই গাছটি আপনারা রমনায় দেখতে পাবেন, রমনা পার্কে। বিশেষ করে শাহবাগের যে গেট আছে, শাহবাগ দিয়ে যে রমনা পার্কে ঢুকতে যে গেট আছে, সেই গেটের কাছেই দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য। তো আমি বলি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে আপনিও সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।